হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ। অনন্যাস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে 20 তারিখ, আজ হচ্ছে মঙ্গলবার, আজ হচ্ছে 20 তারিখ। তো আমাদের সাথে প্রোগ্রামে মাত্র আর মাঝে একটা দিন বাকি আছে, কাল দিন পরেই প্রোগ্রাম। আর কালকে তো সবাই চলে আসবে, মানে রাতে এখানে সব গেস্টরা খাওয়া দাওয়া করবে। থাকার মতন গেস্ট কালকে কেউ নেই, কারণ দিদিরা আসবে পরশু দিন। তো যাই হোক, তো আজকে তো কাজের চাপের কোনো সীমা নেই, কিন্তু দেখেন বাইরে দেখাচ্ছে কী অবস্থা। আমি আজকে ভেবেছি বিছানা চাদর টাদর ধুবো, কালকে তো কাঁথা কম্বল সব ধুয়ে দিয়েছিলাম, কিন্তু এই অবস্থা। এর মাঝে ধুয়ে কী করে শুকাবে? যে উঠে ফ্রেশ হয়ে যে চেঞ্জ করে ধুয়ে দিয়েছে, এগুলোই তো শুকাবে না। এত বিশ্রী অবস্থা, কেন হঠাৎ করে আবার এরকম আবহাওয়া হলো? আমাদের অনুষ্ঠানটা এসেছে আর এরকম শুরু হয়ে গেছে। আর এখানে দেখেন বড়ই রোদ দিয়ে রাখা হয়েছে, এগুলো কিনে এনেছিল, নষ্ট হয়ে যাচ্ছে। আর এগুলো একটা কাকি আছে টেইলার্সে, আমরা যেখানে ব্লাউজ ব্লাউজ বানাই, তো শিল্পীর কাছে কাকি দিয়ে দিয়েছিলো। আর এখানে হচ্ছে মা মরিচ রোদ দিয়ে রেখেছে। তো যাই হোক, বাইরের অবস্থাটা দেখে মনটা খারাপ হয়ে গেল, এখন জানি না রোদ উঠবে কি না। আর এই পাশে আমি তো এই যে বেডশিট টেডশিটটা উঠিয়ে নিয়েছি, রোদ উঠুক না উঠুক আজ আমাকে ধুতেই হবে, কারণ কাল ধোয়ার একদম সময় পাবো না, কাল রান্নাবাড়ি আছে। তো বেডশিট উঠিয়ে দিয়েছি, বেডশিট গরম জল করে ভিজিয়েও দিয়েছি। এখন হচ্ছে এই যে গ্রিল ট্রিল পরিষ্কার করতে হবে, থাই গ্রিল পরিষ্কার করে আমার রুমটা পটাপট ক্লিন করে আবার ওই বাসায় যেতে হবে, ওই বাসায় বাকি কাজটা কমপ্লিট করতে হবে। তো এখন চলে যাবো কিচেনে, আমার কিছু মশলা পেস্ট করা আছে, মশলাটা পেস্ট করে ব্রেকফাস্টটা করে এসে রুমে হাত দেবো। রুম আজকে বেশি সময় নেওয়া যাবে না, আধা ঘন্টার মাঝে রুম ক্লিন করতে হবে। তো চলেন। তো চলে এসেছি আমি রান্নাঘরে মশলা পেস্ট করার জন্য। রাতেই আদা রসুনগুলো সব ছিলে কেটে রেখে দিয়েছিলাম, তো ছিলে একটা বাটির মাঝে রেখেছিলাম, রসুনের এত গন্ধ বেরিয়েছিল রুমের মাঝে, তো মা বলছিল যে রসুনটা একটা বক্সে রাখো। তো পরে রসুনটা একটা বক্সে রেখে আদাটা গুছিয়ে রেখে সব গুছিয়ে রেখেছিলাম। তো সকালে উঠে দেখলাম যে এই কাজটা কমপ্লিট করে ফেলি, যেহেতু কেটে রেখেছি নষ্ট হয়ে যেতে পারে। তো উঠে আগে আমার রুমের ওইগুলো সব এলোমেলো রেখে আগে এটা ফটাফট করতে আসলাম। ওই যে বললাম না, দুই বাড়ি মেনটেন করতে হচ্ছে, তো আমার খুব প্রবলেম হয়ে যাচ্ছে। আমাদের প্রোগ্রামটাও দুই বাড়ি মিলেই করা হচ্ছে, সব কিছু মিলে আসলে খুব সমস্যা হয়ে যাচ্ছে। একবার এই পাশে একবার ওই পাশে যাওয়া আসা করতে, যত কাছেই হোক না কেন, যাওয়ার সময় তো ঠিকই রেডি হতে হয়, ওটাই সবচেয়ে বড় বিরক্তের ব্যাপার। এসে যাওয়ার আগে একবার চেঞ্জ করো, এসে একবার চেঞ্জ করো, এই একটা ঝামেলা। একটা ড্রেসে তো বের করে নিয়েছি, ওটা পরেই রেগুলার যাচ্ছি আর আসছি, কী আর করবো। এই তো, তো এই যে আগে আদাটা পেস্ট করলাম, কারণ রসুনের যেহেতু তীব্র একটা গন্ধ থাকে, দেখলাম আদাটাকে করে নিই তারপরে রসুনটা করি। ওই পাশে আবার কাপড় চোপড়ও ভিজিয়ে রেখে এসেছি, মানে শুধু ঘড়ি দেখছি আর কাজ করছি, কোনটা রেখে কোনটা করবো টের পাচ্ছি না। যদি এখন আর এত প্রেশার নিয়ে তো কাজ করি না, সেই জন্য আরও বেশি অস্থির লাগছে, আগে তো প্রচুর কাজ করতাম। তো এখন তো একটু কাজের ইয়া কমিয়ে দিয়েছি। তো এই যে আদাটা হয়ে গিয়েছে, তারপরে রসুনটা করলাম। আমার আবার রসুনে হাত দিলে সমস্যা হয়, এইদিকে মিক্সিং থেকে কিন্তু বের করার সময় হাতটা ইউজ করতেই হয়, চামচ দিয়ে কিন্তু সম্পূর্ণ বের করা যায় না। ওই যে বাধ্য হাত দিতেই হলো, পরে হাতটা প্রচুর জ্বালা পোড়া করেছে, আমার হাতে কেমন যেন একটা র্যাশ ট্যাশ বেরিয়ে যায়। তো ওই পাশে ওগুলো পেস্ট টেস্ট করে ফ্রিজে উঠিয়ে দিয়ে মিক্সিং ক্লিন ক্লিন করে তুলে রেখে তারপরে চলে আসলাম এই পাশে। মিক্সিংটা তো আগে ওয়ারড্রোবের মাঝে তুলে রাখতাম, এখন আর তা রাখি না। রাখার কারণ একটাই ছিল, কিচেনে রাখলে প্রচুর আঠা হয়ে যায়, এছাড়া তো অন্য কিছু না। কিন্তু কিচেনে রাখলে মানে এত আঠা হয়, প্রতিদিন পরিষ্কার করতে হবে। তো এখন আমি ওয়ারড্রোবের পাল্লাটাল্লা ফাঁকা করে ফেলেছি, তো মিক্সিংটা বের করে একদম শোকেসের নিচে রেখে দিয়েছি, যা যখন দরকার লাগবে ওখান থেকে ইউজ করতেও পারবে। তো ওটা একদম গুছিয়ে টুছে তুলে রেখে চলে আসলাম কাপড় চোপড় ধুয়ে কাপড় চোপড় মেলার জন্য। যেহেতু আবহাওয়া ভালো না, সারাদিন লাগবে কাপড় চোপড়গুলো শুকাতে, এই জন্য দেখলাম যে ঝটপট এই কাপড় চোপড়টাই ধুয়ে নিই। টাওয়েলগুলো নোংরা হয়ে গিয়েছিলো, অনেক দিন ইউজ করা হয়েছে। এই প্রোগ্রামে সব করব বলে একদম জমিয়ে রেখে কাজ হয়ে গেছে, মানে অনেক জমে গেছে এই বেডশিটটা। আমি তো বেডশিট আগের থেকে আপনারা দেখেছেন খুব অল্প দিন ইউজ করে ধুয়ে দিই, তো এবার অনেক সময় লেগেছে, মানে অনেক দিন আর কি ইউজ করেছি, ধুতে আর কি দেরি হয়ে গিয়েছে। তো তারপরে যে রুম গুছাতে চলে এসেছি, এই যে আমার এইখানে, আমি জানি না এখানে ক্যামেরা সেট করলেই ভিডিওটা অন্ধকার আসে, এটার কি কারণ, হয়তো বা কোনো আলোর কারণে, জানালার আলোটা আসার জন্য কি না জানি না। পরে প্রতিবার এটাই হয় যে পরে এডিট করার সময় দেখি যে ভিডিওটা একদম অন্ধকার হয়েছে। তো ভিডিও তো এত অংশ বাদ দিয়ে দিলে তার ভিডিও কিছু থাকে না, আর কষ্ট করে ভিডিও করা হয়। তো পরে যে এডিট করার সময় বসে দেখছি যে কালো এসেছে, তো অমনি দেখাচ্ছি কি আর করার, আপনারা একটু মানিয়ে নিয়ে দেখবেন প্লিজ। তো থাইটাও প্রচুর নোংরা হয়েছে, থায়ে কী হয় বলেন তো, উপর থেকে কেউ ওই যে কিছু নোংরা টোংরা ফেলে ওই থায়ের মাঝখানটায় পড়ে থাকে, এত বাজে একটা ব্যাপার। মানুষ মানে কি বলবো, আমাদের কিন্তু প্রত্যেক রুমে রুমে ময়লা ঝুড়ি আছে, আমরা কখনোই জানালা দিয়ে বা এপাশ ওই পাশ দিয়ে কখনোই নোংরা ফেলি না, এরা ফেলে কি আর বলার। এর আগে তো একদিন অনেক নোংরা জিনিস ফেলেছিল, পরে কমপ্লেনও করা হয়েছিল, তবুও ফেলে। তো একটা কথা তো মানুষকে বারবার বলা যায় না। তো থাই ক্লিন করতে করতে দেখলাম যে ফ্যানটা একটু হালকা ময়লা হয়েছে, যদিও বেশি ময়লা হয়নি। তো দেখলাম একটা মোছা দিলেই হয়ে যাবে, আজকে আর অন্য কিছু দিয়ে ভালো করে ক্লিন করতে হবে না, যেহেতু ফ্যান এখন।
তো 11টা বাজতে 10 মিনিট বাকি আছে, এখন আমার মোটামুটি গুছানো হলো, এখনও ওই থাইটা ক্লিন বাকি আছে, গ্রিল ট্রিল করা হয়ে গেছে, শুধু থাইটা করব আর রুম মশাটা বাকি আছে। আর কাপড় চোপড় ধুয়েই দিয়ে গেলাম, যদিও রোদ নেই তবু বাতাসে যতটুকু শুকায় শুকিয়ে যাবে, ঝরঝরা হয়ে যাবে। এই পাশে থাই লাগিয়ে দিয়েছি, প্রচুর বাতাস আসছে, আমার অলরেডি নাকের মাঝে কেমন যেন করছে, ঠান্ডা লেগে যাবে মনে হচ্ছে। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, এই যে এই ড্রেস পরে চলাফেরা করছি 3 দিন যাবত, কারণ একদম এটা ধুয়ে দিব, আজকে ঘুরে এসে ধুয়ে দেবো, আজকে ঘুরে আসলে তার কাজ নেই। তো এখন চটপট আমাকে একটু বাজারের মাঝে যেতে হবে, কয়েকটা জিনিস আছে ওগুলো কিনে মাকে দিয়ে তারপরে যাবো ওই বাসায়, ওই বাসায় গিয়ে তারপর অনেক কাজ আছে। তো ঠিক আছে, এখানে কথা না বলি, একদম সময় নেই, আমি এখন বেরিয়ে পড়ি, আপনারা একটু থাকেন। তো অবশেষে এই বাসার কাজ কমপ্লিট হলো, গুছানো হলো, আবার সে আগের মতো বাসা হয়ে গিয়েছে। শুধু কি কিছু জায়গায় কিছু জিনিস ওগুলো তো আর নেই, মানে খাবার দাবারের বাসনপত্র ওগুলো তো আর বের করা হয়নি, ওয়ান টাইম প্লেট গ্লাসে এখানে তো খাওয়া দাওয়া হবে না, দেখা যাবে ওই বাসাতে খাওয়া দাওয়া হবে। তো তারপরেও যাই হোক আর কি, কিছু কিছু জিনিস থাকলো, আর কিছু জিনিস ওগুলো তো মিসিং, ওগুলো থাকবে না, ঠান্ডা লেগে গিয়েছে। আজকে আবহাওয়াটা কেমন ছিল, সকালে জানালা খোলা ছিল, ঠান্ডা লেগে গিয়েছে, কুয়াশা ছিল। তো ব্যাক ক্যামেরায় বাসার লুকটা দেখিয়ে দিচ্ছি, এই যে এই রুমে একদম ধোয়া সমস্ত বেডশিট টেডশিট পেতে দিলাম, এখানে আমি একটু বসেছিলাম জন্য এলোমেলো হয়ে গিয়েছে, সব কিছু দিয়ে দিলাম, পাপোশগুলো চেঞ্জ হয়ে গেছে, পাপোশ তার আগেরগুলো নেই। এই যে ফুল একদম ঝকঝকে চকচকে করা হয়েছে, শুধু ঘড়িটা বন্ধ, পণ্য বলছে যে ওটার ব্যাটারি আর কিনতে হবে না 2 দিনের জন্য, ওই কিনে ওটা রেখে নষ্ট হয়ে যাবে। আর এই রুমটা ওই যে গুছিয়ে নিয়েছি, এর মধ্যে হয়তো কারো থাকা হবে না তবুও গুছিয়ে দিলাম, আমার পিসাতো বোনদের আসার কথা আছে, ওরা যদি আসে টাসে তাহলে লাগবে। আর এই যে এই রুম, ওখানে কিছু যে টুকটাক কেনাকাটা যেগুলো ঝমাতে বলে দিয়েছিল ওগুলো সামনের দোকান থেকে এনে রাখা হয়েছে। এই বিছানায় এই যে চাদরপত্র সব পেতে দিয়েছি, কাঁথাই বের করা হলো, ঠান্ডা তো ওইভাবে নেই, ঠান্ডা কমে গেছে, এখন শুধু পাপোশগুলো দিয়ে দিব। আর ওখান থেকে টুলটা নোংরা ঝুড়িটা নামাতে হবে। আর এই যে বারান্দা, বারান্দাটা কালকে আরেকবার মুছতে হবে, তাহলে একদম পুরো ক্লিন হয়ে যাবে। তো এই ছিল বাসার লোক, তো সব দেখিয়ে দিলাম, এখন আমি একটু বসে না, সব কিছু লাগাতে হবে, লাগিয়ে টাগিয়ে দিয়ে তারপর চলে যাব। তো বাসায় গিয়ে পরে কী করি না করি সবটাই শেয়ার করছি। তো বাসায় এসে শুধু রুমটা মুছে স্নান করে নিয়েছি, আর সব কাজ তো কমপ্লিট করে রেখে গিয়েছিলাম, তো এসে আর কিছু করিনি, তাই ভালো লাগছে না, আমার ঠান্ডা লেগে গিয়েছে, প্রচুর হাঁচি হচ্ছে। সকালে অনেক কুয়াশা ছিল, জানালাটা খুলে দিয়ে থাইগুলো পরিষ্কার করেছি, তখনই মনে হয় ঠান্ডাটা লেগেছে। তো যাই হোক, সেই যে সেজন্য শ্যাম্পু ট্যাম্পু কিচ্ছু করিনি, সব কাল করবো, শুধু স্নানটা করে ঘরটা মুছে স্নান করে নিয়েছি, স্নান করে খাওয়া দাওয়া করে আসলাম। এখন তো কয়টা বাজে, অনেক অনেক বেলা হয়ে গেছে, 4:55 আর এখন বসেছি বড়ই নিয়ে, বড়ই খাচ্ছি, যে বললাম একটা কাকি পাঠিয়েছিল, তো বড়ই খাচ্ছি আর কি, একটু বসে থাকি। আর ও তো অফিস করে 5টার পরে রওনা দিবে, তারপরে আসবে, ভালোভাবে পৌঁছাক, তারপর বের হওয়ার প্রোগ্রাম আছে, কাজ আছে বাইরে। তো ঠিক আছে, আসুক তারপরে। আর এখন হচ্ছে বাসায় শুধু আমি আর মা আছি, মা হচ্ছে ক্ষীর বানাচ্ছে, দুধ জাল দিয়ে ক্ষীর করছে, আর আমি তো যে খাওয়া দাওয়া করে এসে বসলাম, মাত্র একাদশী, মা দুধ ফল এগুলো সব খেয়েছে। তো ঠিক আছে, পরে আসছি আবার।